ময়মনসিংহ নগরীতে একটি তৎপরতা রয়েছে এবং এই আমরা বেশ কয়েকজন চিন্তায়কারীকে হাতে নাতে গ্রেপ্তার করেছি প্রতি মাসে যে যতগুলো মামলা রুজু হয় তার মধ্যে প্রায় অর্ধেক মামলাই হলো এই মাদক সংক্রান্ত বছরব্যাপী মাদকসেবীদের দ্বারা বিভিন্ন অপরাধ সংঘটিত হলেও ঈদ কেন্দ্র করে বেড়ে যায় তাদের অপরাধ প্রবণতা মাদকের টাকা জোগাড় করতে গত বছর ঈদ ফিতরের সকালে নগরীতে দুই অটোরিকশা চালককে হত্যা করে মাদক মাদকসেবীরা চলতি বছরের জানুয়ারিতে ছয় দিনের ব্যবধানে ত্রিশাল ও মুক্তাগাছায় তিনজন অটোরিকশা চালককে খুন করে মাদক সেবীরা মাদকের প্রভাবে ছিনতাই করতে গিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি শুধুমাত্র আইন প্রয়োগ করেই নয় মাদক নিয়ন্ত্রণে প্রয়োজন সামাজিক সচেতনতা তারা আইনের আওতায় এনে আইনের যেই নির্দিষ্ট সাজা সেটা হয়তো অনেকে ভোগ করে আবার চলে আসে কিন্তু যারা মাদক সেবি তাদের আসলে তো নিজেদের চাহিদার কারণেই তারা মাদক সেবন করেন বা পাশাপাশি মাদক ব্যবসাও করেন এবং অন্য অপরাধের সঙ্গে জড়িয়ে যান তো মাদক সেবি যারা তাদের আসলে প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার মাদকাসক্তরা মাদকের টাকা জোগাড় করতে ছিনতায়ের পাশাপাশি বিভিন্ন সময় যুক্ত হচ্ছে চাতাপাজি ও অপহরণের অপরাধেও বিভিন্ন অভিযানে গ্রেফতার হয়েও মাদক ব্যবসায়ীরা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ায় উদ্বিগ্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের যখন বিস্তার বেড়ে যায় মাদকাসক্ত সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু অন্যান্য অপরাধগুলো কিন্তু বাড়তে থাকে এবং মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনছি মাদকের মামলা যাদের আছে তারা জামিন পেয়ে যে আবার ব্যবসায় জড়িয়ে যাচ্ছে আবার যে তারা মানে সে চক্র থেকে বের হয়ে আসছে না সেই তালিকাও তৈরি করছি এবং মানে কারা কারা জামিন পাচ্ছে আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি ময়মনসিংহে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে গত ছয় মাসে দুই শতাধিক মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এছাড়া গত দুই মাসে র্যাব ও পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে দুইশ ছেষট্টি জন মাদকসেবী ও চোরাকারবারীকে সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ